আসসালামু আলাইকুম, ইউ আর ওয়াচিং আরফা জাহান ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বিকালে বাসায় মেহমান এসেছিল, আমার চাচি আম্মা এসেছিল, তো এই জন্য আমার আম্মু এসেছিল। আমি ভাবলাম কিছু নাস্তা করে আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী নাস্তা বানালাম। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি সেমাই রান্না করার জন্য। তো এতে আমি গরম মশলা দিয়ে তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিচ্ছি এবং দুধটাকে ভালো মতো জাল করে নেওয়ার পর আমি দুধটাকে একটা ফ্রেশ একটা বোলে আমি ঢেলে নিচ্ছি। আর তারপর আমি গরম মশলাগুলো বেছে নিয়েছি, কারণ গরম মশলাগুলো সেবার মধ্যে দেখতে লাগলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি আগে ভাগে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে বনফুল সেমাইটা ইউজ করেছি যাতে তাড়াতাড়ি হয়। তারপর দুধটাকে একটু ঠান্ডা করে তারপর আমি সেমাইটাকে দিয়ে নিয়েছি। আপনারা সবসময় যারা সেমাইটা রান্না করবেন তারা কিন্তু কখনোই গরম দুধের মধ্যে সেমাইটা দিবেন না, তাতে করে কিন্তু সেমাইটা অনেকটা নরম লেট লেটে ভাব হয়ে যায়। তো এই সেমাইটা অনেকেই খেতে পছন্দ করেন। আপনারা চেষ্টা করবেন দুধটাকে একটু ঠান্ডা করে সেমাইটা দিতে, তখন দেখা গেছে যে সেমাইটা খুব ভালো লাগে, বেশি নরম হয় না এবং মানুষের কাছেও এটা পছন্দ। আর সব মানুষই যে একদম নরম সেমাই পছন্দ করবে তা কিন্তু না, অনেকে কিন্তু নরম করে সেমাই কিন্তু পছন্দ করে না, তারা খেতেও খুব অনেক বাজে ফিল করে। তো এই জন্য আপনাদেরকে বলি যে সেমাইটা সবসময় একটু শক্ত শক্ত রাখবেন, আর এত বেশিও শক্ত না যে একেবারে কামড় দিলে দাঁতে লেগে যায়, তা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি সবার জন্য সেমাই বেড়ে নিচ্ছি যারা যারা এসেছিলো তাদের জন্য। তো অ্যাকচুয়ালি আমার বোন এসেছিলো, আমার চাচার তো বোন এসেছিলো, তো ওকে ও একদিন ছিল, তো ওকে নেওয়ার জন্য আমার চাচি আম্মা এবং ওর ছোটো বোনটা চলে এসেছিলো এবং আমার আম্মু এবং আমার ছোটো বোন এসেছিলো। তো তো অনেক দিন পর সবাই একসাথে হলাম, খুবই ভালো লাগছে। তারপর ভাবলাম যে ওদের জন্য নুডলস করি, তো সেমাই খাওয়ার পর আর বসে থাকতে পারলাম না, চট করে আবার শুরু করে ফেললাম নুডলস বানানোর কাজ। তো এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি, আমি আসলে তিন প্যাকেট নুডলস নিয়েছি, কোকোলা নুডলস যেটা বলে। আর এখানে আমি তিনটা ডিম আগে ভেজে নিচ্ছি। তো আমি ডিমগুলোকে ঝরঝরে করে নিব। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি এখন কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভালো মতো আলুগুলোকে ভেজে নিব, কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো আলুটা এখানে ভাজতে ভাজতে আমি এখানে ফুটন্ত গরম পানিতে আমি তিন প্যাকেট নুডলস আমি ভেঙে ভেঙে দিয়ে নিয়েছি। তো এটা যখন বলো করবে তখন আমি নুডলসটাকে আলাদা করে ছেঁকে নিব। তো এতে আমি পাশাপাশি যখন দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন এতে ভাবলাম একেবারে কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে ভালো মতো নেড়ে নিই। আর এদিকে আমার নুডলসটা বলো উঠে গিয়েছে, এখন এটা ছেঁকে নিয়ে আমি এখন এতে ভাজা আলুগুলোতে টমেটো দিয়ে নিব। আজকে টমেটোগুলো বেশি একটা লাল ছিল না, তার জন্য দেখতে এরকম লাগছে। লাল কালার টমেটোগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে নুডলসের মধ্যে ফুটে ওঠে, তো আমার কাছে সবসময় কালারিং জিনিস খুব ভালো লাগে। তো আচ্ছা যাই হোক, তারপর আমি এখানে ডিম দিয়ে তারপর ম্যাগির মশলা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দুইটা ম্যাগির মশলা ব্যবহার করেছি তিন প্যাকেট নুডলসে। আর এখন তিন প্যাকেটের মধ্যে যে তিনটা কোকোলার মশলা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি জানি আপনাদের মধ্যে যারা আমার ভিডিওগুলো দেখছে তাদের মধ্যে অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো করে নুডলস রান্না করতে পারেন। আসলে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এর থেকে বেশি কিছু না। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস। আর তাছাড়া আমার রান্নাতে যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই নেক্সট টাইম শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার সবগুলো মশলা দিয়ে আমার সব কিছু রেডি, তো এই জন্য আমি এখানে কোকোলা নুডলসগুলো সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালো মতো আমি নেড়ে ছেড়ে নিব। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি এখানে আগেই আমি আলুতে লবণ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম, তারপর ডিমে লবণ দিয়ে রেখেছিলাম, তারপরে মশলাগুলোতে অনেকখানি লবণ থাকে, তারপর সয়া সসও একটু লবণাক্ত থাকে, যার কারণে আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি। তারপর আমি ধনে পাতা দিয়ে ভালো মতো নেড়েছে, ব্যাস হয়ে গেল আমার কোকোলা নুডলস এবং আমি এটা সার্ভ করে নিব। সবাই মিলে খেলাম, অনেক আনন্দ করলাম। তো এটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।